হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে সবার কাছে একটা অনুরোধ, প্লিজ তোমরা কমেন্ট করার আগে 3 বা 4 মিনিট ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে। তো আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে দিও। তো আমার পাশে তো কীভাবে আমার সাপোর্ট করো। তো আজকে আমি তোমাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। তো দেখে বুঝতে পারছো আমি কি ভর্তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এগুলো হচ্ছে সিম, তো সিম ভর্তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি সিমগুলো আগে ক্লিন করে নিয়েছি, তারপর ধুয়ে এখন আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তো আমি এগুলো ব্লেন্ডার করব, যার জন্য আমি এরকম ছোটো করে টুকরো করে নিচ্ছি। অনেকে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে করে, ওইভাবেও করা যায়। তো আমি ব্লেন্ডার করব, যার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি আগে। তো দেখো সবগুলো কাটা হয়ে গেছে। ধনে পাতা নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি। তো আমি এখন সবগুলো ব্লেন্ডার করে নেব। পেঁয়াজ কুচি আমি অল্প দিব, অল্প আমি ফোড়নে দিব। আর রসুন কুচি আমি সবটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ 4-5টা ছিল ওইটি দিয়ে দিচ্ছি। যে বেশি জাল খেতে চাও কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে। তো আমি অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি এখানে, কিন্তু আমি সিমটাকে আমি একদম মিহি করে ব্লেন্ডার করে নিই, একটু দানা দানা ছিল ওই রকম করে ব্লেন্ডার করেছি। কারণ ভর্তাতে আসলে একদম মিহি পেস্ট করলে সেটা খেতে ভালো লাগে না, তো যার জন্য আমি একটু দানা দানা রেখেছি। তো দেখো কেমন হয়েছে। তো কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কালো জিরে, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে এগুলো হালকা ভেজে নিয়েছি। তো আমি এখন সিম পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি এখন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে তারপরে ভালো করে এটা মিক্স করে নেব। এখানে আর অন্য কোনো মশলা দিব না, যেহেতু আমি ধনিয়া পাতা দিয়েছি তার জন্য আমি আর অন্য কোনো কিছু অ্যাড করছি না। তোমাদের ইচ্ছে হলে ধনিয়া গুঁড়ো দিতে পারো, তো আমি আর দিব না এখানে। তো আমি এটা ভালো করে মিক্স করে ভেজে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তো আমি আর একটু ভেজে নেব এটা। এতে এতে কিন্তু জল থাকলে ভালো লাগবে না, একদম মানে ভালো করে ভাজতে হবে। আর যারা সিমের ফ্লেভার লাইক করো না, তারা বেশি করে ধনে পাতা দিবে, তাহলে ভালো লাগবে এটা খেতে। তো অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো, তারপর পরিবেশন করে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। তো সিম ভর্তা রেডি, আমি একটু সাজিয়ে নিয়েছি, যদিও আমি এত পারি না সাজাতে, তারপরও চেষ্টা করেছি তোমাদের সাথে একটু সাজিয়ে দেখানোর জন্য। তো এটা তোমরা এভাবে করে খেতে পারো, এটা কিন্তু আসলে অনেক মজা হয়। আমাদের ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে এটা করি, যার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ সিম তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, যদিও আমাদের এখানে সবসময় এত পাওয়া যায় না ভালো। তো যেগুলোই পাওয়া যায় এগুলো দিয়ে ট্রাই করি এভাবে বানানোর। তো বাংলাদেশে যারা থাকো তারা তো সবসময় সব ধরনের সিম পাও, তাই ওইগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারো, এটা অনেক মজা হবে, বানিয়ে একবার খেয়ে দেখো। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো আর বেশি কথা বলবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো। ওকে, বাই।